বন্ধুরা, রুবেল হোসেন বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তার স্পেলের শেষ ওভারে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিল। চলুন বন্ধুরা, আমরা সেই দিনটা আজ একবার স্মরণ করে নি। রুবেল হোসেন তার প্রথম বলেই স্টুয়ার্ট বোর্ডকে বোল্ড করে আউট করে দেন। What a comeback, Broad's gone, they're cheering again. Fine, he's okay, he's landed, he's fine. Did it just drift away from Broad, a fraction, yes, it's a pretty good delivery. Again though, Broad very much... এরপর ইংল্যান্ড হয়ে ব্যাট করতে আসেন জেমস অ্যান্ডারসন। Listen, just survive. Yeah, nice if you get some runs, edge of boundary. We'll get it to the last over, anything can happen. Don't go for hero. রুবেল হোসেন এই বলটাও ইয়র্কার লেন্থে ঢেলেছিলেন, আর সঙ্গে সঙ্গে বোল্ড আউট হয়ে যায় জেমস অ্যান্ডারসন, আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ঐতিহাসিক জয় লাভ করে।